কীর্তন শুনলে বড় লোক হওয়া যায় না, দোতলা বাড়িটা চারতলা হবে না, কীর্তন শুনলে ব্যাংক ব্যালেন্সও হবে না, কীর্তন শুনলে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? যে রাস্তায় এসেছি একদিন তো যেতে হবে, যাওয়ার পথটা পরিষ্কার করা হচ্ছে কীর্তনের কাজ। তো যত ধ্বনি দেবেন তত রায় ধ্বনি পাবেন, মানে রাধারানীকে পাবেন। ওই জন্য বলছে ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুদ ধ্বনি দাও গো। তাহলে পাশ থেকে পদকর্তা বলছে, আহা মহাপ্রভুর অবতারটা ধন্য, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, সে যে পতিতের বিলা বল প্রেমের ভাণ্ডার, জবনেরও নাচে গাই বলে হরি না, বলে হরি না, এই হেনই অবতারে দাস বঞ্চিত বলরাম, হেনই অবতারে দাস বঞ্চিত বলরাম। আসতে এতক্ষণ গৌর হরির কথা শুনলাম, গৌর নিতাইয়ের কথা শুনলাম, এবার বিষয়ে চলে যাব, কেমন? বিষয় তো বলেছি জয়দেব পদ্মাবতী, আমাদের লীলা জয়দেব পদ্মাবতী। তো ছোট করে গৌরচন্দ্রকে গাইতে হয়, এগুলো নিয়ম বাবা, এগুলো বাদ দিয়ে দিয়ে চলে গেলে হবে না, তাই না? এগুলো বাদ দিয়ে দিলে কীর্তনের ভাবটা নষ্ট হয়ে যাবে, কীর্তনের আসল বস্তুটাই চলে যাবে, যেটা আমাদেরকে বজায় রাখতে হবে। তো তাহলে আজকে গৌরের স্মরণ করে লীলায় চলে যাচ্ছি। তাহলে জয়দেব গোস্বামীর কথা জানতে গেলে আগে বাবা মায়ের কথা জানতে হবে না? বাবা মা কেমন ছিল গো? যার ঘরে ভক্তের জন্ম হয়েছে, জয়দেবের বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী ব্রাহ্মণ, আর মায়ের নাম হলো বামা, বামা দেবী। বাড়ি কোথায়? বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম, মানে কেন্দুলি গ্রাম। এখন যেটা জয়দেব ধাম বলি, এটা আগে জয়দেব ধাম নাম ছিল না, কেন্দুলি বলতো। তা সেখানে তাদের অবস্থান, সেখানে তাদের বাসা হয়েছিল। আজ কেন্দুবিল্ল নামে স্বামী স্ত্রী।
দুজন খুব গরিব, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সদাই কৃষ্ণ 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 বলে, তাদের বুকে ভেসে যায় নয়নের জলে, কৃষ্ণ 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 বলে, তাদের বুকে ভেসে যায় নয়নের জলে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, বলে কৃষ্ণ ছাড়া আর জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বলে, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, সদাই কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ ছাড়া আর জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, তারা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বিনা আর জানে না, কৃষ্ণ 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 বলে, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ বিনা আর জানে না, কৃষ্ণ 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, তারা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বিনা আর জানে, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ কৃষ্ণ মাইরে একটু উলু ধ্বনি দিবেন, সদা কৃষ্ণ 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ ছাড়া আর জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ বিনা আর জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, তাদের শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আর জানে না, তারা আর দেখিতে কৃষ্ণের বদন দেখে, কৃষ্ণ 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 বলে, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ বিনা আর জানে না, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ বিনা আর জানে না, তারা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বিনা আর জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ ছাড়া আর জানে না, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ ছাড়া আর জানে না, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ ছাড়া আর জানে না, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, তাদের বুকে ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, তারা বুকে ভেসে যায় নয়ন জলে,
তারা কৃষ্ণ 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 বলে, ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ ছাড়া আর জানে না, তারা ভুকি ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, ভুকি ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, ভুকি ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, ভুকি ভেসে যায় নয়ন জলে, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ বিনা আর জানে না, আহা মা দেবী পত্নী ভোজদেব গোস্বামী আর বামা দেবী, ব্রাহ্মণ ছিল মামা, তো তাদের ঘরে এত অভাব, একটা ছোট্ট তালপাতার কুটির ছিল বাবা, ছোট্ট তালপাতা ঝুপড়ি ঘর, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পাই একবেলা না খেয়ে পড়ে থাকে, সেই অভাবের ঘরে ভোজদেব আর বামা প্রতিদিন কৃষ্ণের নাম করে, গৌর হরির নাম করে, রাধা কৃষ্ণের এবং গৌর নিতাইয়ের প্রতিদিন সেবা দেয়, নিত্য সেবা দেয় ব্রাহ্মণ আর ব্রাহ্মণের। তো বাবা এটা কার কথা বলছি বলুন তো, ভক্ত জয়দেবের বাবা মায়ের কথা বলছি। তো এত অভাব, অভাবের সংসারে তবু ভগবানের নাম করে, ভগবান ছাড়া কিছু জানে না, ভগবান ছাড়া কিছু চেনে না। একদিন মা বামা দেবী, তাদের ঘরে সন্তান ছিল না, তো বামা একদিন নিজের স্বামী ভোজদেব গোস্বামীকে বলছে, স্বামী গো তুমি যখন থেকে আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, আমি কোনোদিনও তোমায় বলিনি যে আমাকে একটা ভালো শাড়ি কিনে দাও, একটা ভালো গহনা কিনে দাও, ভালো গাড়ি কিনে দাও, কোনোদিন তোমার কাছে কোনো কিছু বাসনা করিনি স্বামী, কিন্তু আমার মনেও তো একটা চাওয়া পাওয়া থাকে, আমার মধ্যে একটাই চাওয়া জানো, এতদিন রাধা কৃষ্ণের সেবা করলাম, দুজন স্বামী স্ত্রী যুগল হয়ে প্রভুর আরাধনা করলাম, এতদিন গৌর নিতাই কিন্তু ডাকলাম, কিন্তু তোমার গৌর হরি আমাকে তো কিছু দিল না গো, আমাকে তো কাঙাল করে দিল, বলতে পারো সারা জীবন রাধা গোবিন্দের নাম করছি, গৌর নিতাইয়ের নাম করছি, তাহলে আর সারা জীবন নাম করে আমাদের ঘরে এত অভাব কেন, কেন আমাদের এই দশা, বলতে পারো তো বলো তুমি। হরি বল ভোজদেব গোস্বামী বললেন, বাবা তুমি জানো না, ভগবান নিজের মুখে বলেছে মা, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, ঠিক তো বাবা, ভগবান নিজের মুখে বলেছেন যে যে আমার নাম করবে, যে আমাকে ভালোবাসবে, দেখবেন বাবা যারা বেশি হরি হরি করতে যায়, সৎ পথে চলে, সৎ কথা বলে, জীবনে কোনোদিন আপনি কারো ক্ষতি করেননি, অন্যায় করেননি, কিন্তু যত দুঃখ কষ্ট জীবনে আপনারই, তাই না, পাপীদের কষ্ট হয় না, ভালো মানুষের দুঃখ কষ্ট, সবার জন্য চিন্তা করছেন কিন্তু সবাই আপনাকে আঘাত দিয়ে চলে যাচ্ছে বাবা, কেন হয়, ভগবানই বলেছে যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া, তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাগাল করে দেওয়া, তবু যদি না ছাড়ে আমার পাঁচ আস্তে আস্তে, তারপর হয় আমি তার দাসীর অনুদাস। মাগো ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়, তার প্রমাণ আছে রামায়ণে, কেন রামায়ণে আপনারা শুনেছেন সবরীর কথা, তাই না, ভক্ত সবরী একটা নিচু জাতের মেয়ে ছিল, চণ্ডালিনী সবরী,
সারা জীবন প্রভুর জন্য শুধু নেকেই গেল, পাঁচ বছরের বয়সে মা বাবা হারিয়ে গেছে, মানে মা বাবা মারা গেছে, পাঁচ বছর বয়সে সে অনাথ হয়ে গেল বাবা। আর সে পাঁচ বছর বয়স থেকে সবরই রাম 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 করে বসে আছে, কিন্তু এখনো পর্যন্ত রাম আসছে না। কিন্তু সবরই বলছে দয়াময়, আশাতেই চাষা খাটে, ঠিক তো মা, আশাতেই চাষা খাটে, হাল ছাড়লে হবে না। যারা চাষি কত পরিশ্রম করে বাবা বলুন তো, দিন রাত এক করে খাওয়া ঘুম বাদ দিয়ে পরিশ্রম করে, মনে করে আমি এত কষ্ট করছি আমার সোনার ফসল একদিন ফলবে, আশা ছাড়লে হবে না মা। আজকে যদি ভগবান আমাকে কৃপা না করে, ও মা কালকে তো করবে বাবা, এই জন্মে যদি না করে পরজন্মে তো করবে, একশো জন্ম যদি ভগবানের কৃপা না হয় একশো এক জন্মে তো হবে, এই আশাটা ছাড়লে হবে না, হাল ছেড়ে দিলে হবে না, ডাকার মতো ডাকতে হবে। সে একটা নিচু জাতি, এত চিৎকার হচ্ছে কেন, এখানে কোনো কথা বলবেন না, এটাই আমার অনুরোধ। কথা বলতে গেলে কিন্তু কীর্তনের ভাব নষ্ট হয়ে যাবে, কারণ যারা শুনছে তারা শুনতেও পাবেন না ভালো করে। হরি বল। তাহলে সবরই বলছে দয়াময়, শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়, তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি, তাহলে কি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না, আমি একটা নিচু জাতি মেয়ের বলে কি কোনোদিনও আমার প্রতি তোমার দয়া হবে না। প্রভু বলতে পারো, এ জগতে তুমি সবাইকে কৃপা করছো, একবার আমার দিকে তাকিয়ে দেখো, একবার আমার দিকে তুমি বদল তুলে চেয়ে দেখো, আমি যে বহুদিন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, কোনোদিনও কি তুমি আমায় কৃপা করবে না, আশা নিয়ে বসে আছি। পঞ্চবতী পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে ওরে, কবে পঞ্চবটীর এই নটী রানী দিদি।
ভগবান বললেন, মা আরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের হই, সে নিচু জাতি হোক তাতে কোনো জয় আসে না, ভক্তি থাকলেই হবে। তাহলে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নই। তাই যদি প্রশ্ন করেন ভগবান কার, যদি টাকা পয়সা বেশি আছে তাদের, তাহলে তো তারা আগে পেয়ে যেত বাবা। ভগবান কার ঘরে আসে জানেন, কাঙালের ঘরে আগে আসে, তাই না বাবা? যারা দেখবেন বড় গরিব মানুষ, খুব কষ্ট করে দিন যায়, তাদেরই মনে মানসিকতা হয় একটু কীর্তন করাবো, প্রভুর নাম করাবো, ভক্তদের সেবা করাবো। কোটিপতিদের ইচ্ছা হয় না, তারা ভাবে না যে কীর্তন করাবো, কিন্তু যারা মানুষ কষ্ট করে চাষি খেটে খায়, তারা মনে করে আহা গ্রামের মঙ্গলের জন্য একটু হরিবাসর করানো উচিত, সবার মঙ্গল আমাদের মঙ্গল। তাই ভগবান কাঙালে ধনীদের ভগবান নয়। আপনাদের ঘরে ভগবান আসবে কেন, আমাদের ঘরে কেন আসবে? কারণ আমরা কাঙাল, আমরা রাস্তার কাঙাল, যে হরিনাম করে সেই কাঙাল, তাই না বাবা? কাঙাল না হলে তো ভগবান পাওয়া যায় না, আমরা পথের কাঙাল। হরি বল। তাহলে আজকে মামা তার স্বামীকে বলছে, স্বামী সারা জীবন আমি ভগবানের নাম করলাম, রাধা কৃষ্ণের সেবা দিলাম, গৌর নিতাইয়ের নাম করলাম, তাহলে তোমার গৌর নিতাই আমাদেরকে তো কিছু দিল না, আমাকে কিছু দিয়েছে? ভোজদেব গোস্বামী বলছে, বামা তা তুমি আবার কি চাও, কোনোদিন তো কিছু চাওনি, ভালো শাড়ি ভালো হয় না, আজকে কি চাও? আচ্ছা মা বলুন তো, প্রত্যেকটা নারী কি চায় বিবাহের পর? সন্তান চাই না মা। প্রত্যেকটা বিবাহিতা নারী বিবাহের পর, বিয়ের পর আর কি চাইবে? টাকা পয়সা ধন দৌলত নয়, সবাই বলে প্রভু আমাকে একটা সন্তান দাও। কিন্তু মা এখানে কথাগুলো একটু বিচার করবেন, আমরা সবাই ভগবানের কাছে ভিক্ষার আঁচল পেতে বলি, দয়াময় আমাকে একটা সন্তান দাও, ডিগ্রিধারী ছেলে চাই, তাই না বাবা? অনেকে দেখবেন মা ওই ছেলেকে কোলে করে নিয়ে মন্দিরে গিয়ে বলে, প্রভু প্রভু গো আশীর্বাদ করো না, আমার ছেলেটা বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলে, প্রভু আমার ছেলেটা যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। কেউ বলে, প্রভু আমার ছেলেটা বড় হয়ে যেন স্কুলের মাস্টার হতে পারে, ডিগ্রিধারী ছেলে চায়। কিন্তু বাবা কেউ কোনোদিন ভগবানের কাছে গিয়ে মাথা নত করে বলে না, দয়াময় আমি ডিগ্রিধারী সন্তান চাই না, ইঞ্জিনিয়ার চাই না, ডাক্তার চাই না, তুমি আমাকে একটা কৃষ্ণ বলা পাখি দিও, এটা কেউ চায়? কটা মা আছে যে বলে, বাবু আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও? আমরা চাইতে জানি না গো, তাহলে ভগবান দেবে কি করে? চাইতে জানি না কেন? একটা কথা মনে রাখবেন, সন্তানকে শুধু দোষ দিলে হবে না, মাটি যদি ভালো হয় তবেই ফসল ভালো হবে, মাটি ভালো হতে হবে। এখানে মাটি মানে এই মাটিটা যদি ভালো হয় তাহলে গাছ লাগালে ফসল হবে, আরে আর একটা কথা, মাটি মানে মাটি যদি ভালো হয় তাহলে মা ফসলও ভালোই হবে, ঠিক তো? মাকেও তো হতে হবে সেরকম। আপনি যদি বলেন একটা স্কুলে মাস্টার দাও তো কী হবে, আপনি যদি বলেন কৃষ্ণ ভক্ত সন্তান দাও, তবেই তো সে আপনার কানের কাছে নামটা শোনাবে, তাহলে আপনাকে চেয়ে নিতে হবে, চাওয়ার মতো চাইতে হবে তো মা। হরি বল। ইতিহাস সাক্ষী আছে, আসতে একটা ছোট্ট কথা বলি, আপনারা সবাই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ এদেরকে সকলে জানেন তো, অসুর বলুন দেবতা বলুন সবার যে পিতা, যার নাম হচ্ছে কশ্যপ মুনি, কশ্যপ মুনির নাম শুনেছেন?
তা কশ্যপুরীর মা যতগুলো স্ত্রী ছিল তার মধ্যে চারটে খুব প্রিয়, কে কে? অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। এবার লক্ষ্য করুন ঘটনাটা, এই কশ্যপুনি তপস্যা করতে গেছে 12 বছর। 12 বছর পর তপস্যা করে যখন ঘরে ফিরে আসছে, এবার স্ত্রীরা ওই চারজন ছুটে এসে বলছে, স্বামী এতদিন পরে এলে, তাহলে কি চাইবো, আমাদেরকে একটা করে সন্তান দিয়ে দাও, আমরা যেন সন্তানে জননী হয়। লক্ষ্য করুন বাবা, কশ্যপুনি তখন বলছে, দেখো আমি কিন্তু তোমাদেরকে স্পর্শ করব না, আলিঙ্গন করব না, আমি সিদ্ধ পুরুষ, আমি তোমাদের স্বামী হতে পারি কিন্তু এখন সাধনা করে সিদ্ধ পুরুষ হয়েছি, আমি বর দেব, আশীর্বাদ করব, আর আমার আশীর্বাদে তোমরা জননী হবে, সন্তানের মা হবে। এবার বলো কে কেমন সন্তান চাও, দেখুন মা কাকে বলে, দেখুন সবাই সব মা সমান হতে পারে না। দেখুন তো এই চারজনের মধ্যে অদিতি এগিয়ে এসেছে বাবা। অদিতি এসে বলছে, স্বামী আমাকে এমন সন্তান দাও যেন সন্তানের খুব নাম যশ হয়, সন্তানের নামে যেন আমার বুকটা গর্বে যেন চওড়া হয়ে যায়, আমি যেন বেশ নাম যশ খ্যাতি সেরকম সন্তানের মা হতে চাই। কশ্যপুনি সঙ্গে সঙ্গে তথাস্তু বলে বললেন, ঠিক আছে আমি তোমাকে বর দিলাম, পৃথিবীতে যত দেবতা আছে সেই দেবতাদের জননী হবে তুমি, নিতাই গৌর। কেন? ওই যে বললো নাম যশ এরকম সন্তান চাই, তাহলে ইন্দ্রদেব, পবনদেব, বরুণদেব, অগ্নিদেব, এরা তো দেবতা, তা দেবতাদের তো অনেক নাম, তা দেবতাদের সন্তান হবে তুমি, দেবতাদের জননী হবে তুমি, তোমার সন্তান ধার্মিক হবে বাবা। এবার এরপর অদিতি চেয়ে নিল, এরপর আসছে দিতি। এবার দিতি কিন্তু খুব হিংসা, মানে মনে মনে রাগ করে এসেছে, কেন যার দেওয়া তো দিদিকে দিয়ে দিলে, আমাকে আর কি দেবে, দিতি বলছে। তারা সব মন ছিল একটাই স্বামী, যা দেওয়ার তো বড় দিদিকে দিয়ে দিলে, আমাকে আর কি দেবে, মানে রেগে রেগে বলছে, আমার বেলায় কিছু আছে তোমার কাছে, সব তো তুমি দিদিকেই দিয়ে দিলে। কশ্যপমুনি বলছে, আরে বাবা তোমারও আছে, বলো তুমি কি চাও, কিরকম ছেলে চাও। তা দিতি তখন বলছে, আমাকে এমন সন্তান দাও যেন ওই দিদি অদিতির সন্তানের থেকেও বেশি যেন শক্তিশালী হয়, আমার ছেলেরা এত শক্তিশালী হবে যে দেবতারা পর্যন্ত কাঁপবে ভয়ে। ঠিক আছে, তথাস্তু তোমাকে বর দিলাম, পৃথিবীতে যত রাক্ষস আছে, পৃথিবীতে যত অসুর আছে, সেই অসুরের জননী হবে তুমি। এবার দেখুন বাবা, দেবতাদের থেকে অসুরদের ক্ষমতা বেশি, তাই না? যেরকম চেয়েছে সেমন পেয়েছে। এরপর কদ্রু এসে বলছে, স্বামী সব তো দিয়ে দিলে, আমার জন্য কিছু রেখেছ? বলে তোমার জন্য আছে, বলো তুমি কিরকম জননী হতে চাও, কিরকম সন্তান পেতে চাও। স্বামী আমাকে এমন সন্তান দাও যে সন্তানদেরকে দেখে গোটা জগতের মানুষ যেন থর 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 করে কাঁপে, বুঝতে পেরেছেন, সবাই যেন ভয়ে কাঁপে। ঠিক আছে, তথাস্তু তোমাকে আশীর্বাদ করলাম, পৃথিবীতে তোমার এমন সন্তান হবে, সব পৃথিবীতে যত সাপ আছে তুমি হবে সাপেদের জননী। হরি বল, কি বাবা সাপকে দেখলে ভয়ে থরথর করে কাঁপে না? তোমার একটা নয়, দুটো নয়, লক্ষ লক্ষ, হাজার হাজার হবে সন্তান হবে, কিন্তু সব হবে সাপ, দেখলে মানুষ থরথর করে ভয়ে কাঁপবে। বাবা তিনজনের চাওয়া হয়ে গেল, সবারই ছোট হচ্ছে বিনতা, আদর করে বিনু বলে ডাকতো, মানে এতগুলো স্ত্রীর মধ্যে ছোট তো খুব আদরের ছিল, তো বিনতাকে বিনু বলে ডাকতো। কশ্যপমুনি বলছে, বিনু তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ কেন? সবাই তো চেয়ে নিল, তুমি চাইবে না? স্বামী আমি ওই দিদিদের মতো হাজার হাজার ছেলে চাই না, একটাই চাই, কিন্তু কি জানো তো, দিতেই যদি কিছু সাও স্বামী, আমাকে এমন সন্তান দাও যেদিন আমার বেলা চলে যাবে, যেদিন বিছানায় পড়ে যাব, যেদিন শরীরের কোনো বল থাকবে না, হাত পা কোনো কাজ করবে না, যেদিন আমার নিদান কাল আসবে, সেদিন যেন কানের কাছে এসে হরিনাম শুনিয়ে দেয়। অর্থাৎ স্বামী তোমার কাছে একটাই প্রার্থনা, আমাকে একটা কৃষ্ণ বলা পাখি দিও, নিতাই গৌর হরি। কথাটা শুনে কশ্যপমুনি চমকে গেলেন, বিনতা কি বলছো তুমি, ওরা সবাই চাইলো আমার ছেলে যেন
শক্তিশালী হয়। আর এ তুমি কি চাইছো? হ্যাঁ স্বামী, ওই হাজার হাজার সন্তান নিয়ে কোনো লাভ নেই, একটা সন্তান চাই কৃষ্ণ ভক্ত, যে কৃষ্ণ নাম কানের কাছে মাকে শুনিয়ে দেবে। আজকে ঘটনাটা কিন্তু বাবা নিজের স্বামীকে বলছে, ভোজদেব গোস্বামীকে। মনে রাখবেন কোথায় ধরছি কোথায় ছাড়ছি, নালে গন্ডগোল আছে, নালে বুঝতে পারবেন না। তাহলে এটা তো লীলার মাঝখানে একটা উদাহরণ দিলাম। তা সেরকম বামা নিজের স্বামীকে বলছে, স্বামী তোমার গৌরের নাম করলাম, গৌর এতদিন আমাকে কি দিল? বলে তুমি চাওটা কি বলো না, আমি সন্তানের মা হতে চাই। আচ্ছা সন্তানের মা হবে, তা কিরকম সন্তান? কেন ওই বৃন্দাবনে মা যশোদা গোপাল ছিল, ওই বৃন্দাবনে মা যশোদা, একটা ছোট গোপাল ছিল, ওই বৃন্দাবনে মা যশোদা, একটা গোপাল ছিল, ছোট গোপাল ছিল, ওই বৃন্দাবনে মা যশোদা, ছোট গোপাল ছিল, আর বৃন্দাবনে মা, বৃন্দাবনে মা, বৃন্দাবনে মা যশোদা। স্বামী আমি সেই গোপালের মা হতে চাই। ভোজদেব বলছে, বাবা এ তো ভগবানের মা হওয়ার স্বপ্ন দেখছি, এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ গো, তাই একটু সান্ত্বনা দিতে হবে নাকি মা? এবার নারী জাতি এরকম, যদি একটু মাথায় হাত বুলিয়ে ভালো করে বুঝিয়ে দেন, ঠিক বুঝে যাবে, বোঝাবার মতো বোঝাতে হবে, তাই না? তাহলে মাথায় হাত দিয়েছে ভোজদেব, তার স্ত্রী বামা খুব সরলা ছিল, খুব ভক্তিমতী নারী, মাথায় হাত দিয়ে বলছে, বামা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো সামনে কি বলতে চাও? তুমি বলছো আমি ভগবানের মা হতে চাই, আচ্ছা একটা কথা বিচার করবে, যে বৃন্দাবনে কৃষ্ণকে যে মা যশোদা কোলে পেয়েছিল, তো সারা জীবন কৃষ্ণ ছিল? এই তো একটু আগে কোন লীলা হলো বাবা, ছিলেন না? আচ্ছা যাই হোক, বোধহয় সম্ভব প্রভাসযোগ্য হয়েছে মনে হয়, আমার মনে হলো ওটা হয়েছে তো প্রভাসযোগ্য। বাহ, শুনেছেন তাহলে, তাহলে প্রভাসযোগ্য হলো। তাহলে ওখানে শুনেছেন যে কৃষ্ণ তো বৃন্দাবনে ছিল না, ছিল কি? সবাইকে কাঁদিয়ে চলে গেল না মথুরা, মথুরা থেকে দ্বারকা? তাহলে বৃন্দাবনে কৃষ্ণকে মা যশোদা পেয়েছিল, কিন্তু কৃষ্ণ যখনই বড় হয়ে গেল মাকে কাঁদিয়ে মথুরা চলে গেল। তুমি ওইরকম ছেলে চাও যে মা কাঁদিয়ে চলে যায়? বোঝাচ্ছে বাবা, ভালো করে বোঝাবার মতো বোঝালে নারী তো সরলা, ঠিক বুঝে নেবে। না না, ওই দেখো স্বামী, যার সন্তান নেই তার মনটা বুঝবে যে আমার তো সন্তান নেই, আর যার থেকেও ছেড়ে চলে যায় ওইরকম বাবা কষ্ট না করাই ভালো। তাহলে তাহলে এবার বলো, আর তুমি ভগবানের মা হতে চাইবে? না না, আর গোপালকে চাই না, তবে আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। হবে হবে, ধৈর্য ধরো, ডাকার মতো ডাকলে প্রভু ঠিক কৃপা করবে। হ্যাঁ ভগবান কৃপা করে দিল, কিছুদিন পরেই তার ঘরে তার কোল আলো করে সে হয়েছে গর্ভবতী, গর্ভবতী হয়েছে, কৃষ্ণ ভক্ত সন্তান দিয়েছে, আর সন্তানকে গর্ভে নিয়ে প্রতিদিন হরির নাম করে, নাম বন্ধ হচ্ছে না। সংসারে আর তো কেউ নেই দুইজন স্বামী স্ত্রী, ঘরে এত কাজবাজ, সন্তানকে গর্ভে নিয়ে সে একাই কাজ করে, প্রভুর নাম করে, মন্দির পরিষ্কার করে দেয়, ঠাকুরের বাসনপত্র ধুয়ে দেয়, আর প্রতিদিন নাম করে। আসুন আমরা একটু করি, হরি হর এ নম কৃষ্ণ জাতবাই নম, হরি হর এ নম কৃষ্ণ জাতবাই নম, হর এ নম কৃষ্ণ জাতবাই নম, হরি হর এ নম কৃষ্ণ জাতবাই নম, হরি হর এ নম কৃষ্ণ জাতবাই নম, আমার জাতবাই মাধব।
গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন আর জয় রূপ সনাতন ভক্ত রঘুনা, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা, আর শ্রীগিরি গোপাল ভট্ট দাস রঘুনা, এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, আমি এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, আমার যাহা হইতে বিঘ্ন আসি অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন আসি অভীষ্ট পূরণ, কৃষ্ণ কৃষ্ণ